সকলকে অনুলিপি চ্যানেলে স্বাগত আমাদের উপস্থাপনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নিচের লাল সাবস্ক্রাইবটি ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিওগুলি পেতে গেলে নমস্কার শুরু করছি বৈষ্ণব পদাবলী পর্যায়ের আজকে দশম পর্ব সকলকেই চ্যানেল অনুলিপির পক্ষ থেকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা আমরা আজকে বিখ্যাত কবি অবশ্যই এ প্রাক চৈতন্য যুগের কবি এবং মূলত ব্রজগুলি ভাষাতেই পদ রচনা করেছিলেন অভিনব জয়দেব উপাধিতে তিনি ভূষিত এবং তার পদ বাংলা তথা পূর্ব ভারতে কিন্তু আজও সমানভাবে সমাদৃত অসাধারণ পাণ্ডিত্য ছিল আমরা বলছি কবি বিদ্যাপতির কথা কবি বিদ্যাপতি মিছিল রাজসভার কবি ছিলেন বিহারের দারভাঙা জেলার বিশি গ্রামে তেরোশো আশি খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন শোনা যায় চোদ্দশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জীবিত ছিলেন তিনি রাজা শিবসিংহের রাজসভার কবি ছিলেন অর্থাৎ মিথিলা রাজসভার কবি ছিলেন প্রথম দিকে তিনি শিব বিষয়ক বহু গ্রন্থ তিনি রচনা করেছেন পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে তিনি রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেছেন আজকে আমরা তার বহুল খ্যাত একটি পদ তাাতল সৈকত বিন্দু সম সুতমিত রমণী সমাজে এই পদটি ব্যাখ্যা করব এবং এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা একটি প্রশ্ন সামনে রাখছি এই প্রশ্নটা প্রয়োজনে আমাদের যারা শিক্ষার্থী তারা এই প্রশ্নটা ভেবে দেখতে পারে এবং এর জন্য প্রস্তুত হতে পারে প্রশ্নটা হচ্ছে এইরকম প্রার্থনা ও নিবেদন বিষয়ক পদ কাকে বলে এই পর্যায়ের পদ হিসাবে বিদ্যাপতি রচিত তাতল সৈকত বারিবিন্দু সমপথটির বিস্তারিত আলোচনা করে বিদ্যাপতির পরিচয় দাও প্রশ্ন সাধারণত টাইপেরই আসে এবং আমরা বিস্তারিত আলোচনার আগে প্রার্থনা বিষয়ক পদ বলতে আমরা যেটা বুঝব সেটি এই রকম যে গৌরীয় বৈষ্ণব ধর্মে অর্থাৎ চৈতন্যদেবের আবির্ভাবের পর বৈষ্ণব ধর্মের একটা পরিবর্তন দেখা দিল সেই পরিবর্তনটা মূলত ভক্তিকেন্দ্রিক সেখানে ঈশ্বরের ঐশী ভাবে কোনো প্রাধান্য নেই কিন্তু এই পথটির বিশিষ্টতা এখানে যেই পথটির মধ্য দিয়ে আমরা দেখব সর্বশক্তিমান ঈশ্বরের সেই রূপ যেটি মহাভারতে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন সেই যুদ্ধের শুরুতে অর্জুন দেখেছিলেন এবং দেখে তিনি বিস্মিত হয়ে ভীত হয়ে তিনি ভুলে গেলেন যে তিনি তার পরম সখা এবং সুহৃদ বটে তিনি তার প্রতি নতজানু হয়ে প্রার্থনা করলেন আত্ম সংশোধন করলেন সংশোধন বলতে অর্থাৎ যে মায়া যে মোহতে আত্মীয় স্বজনকে তিনি বধ করবেন না ও লঙ্গীকার ছিলেন সেখান থেকে তিনি কর্তব্যে ফিরে এলেন এই যে ঈশ্বরের ঐশ্বর্য রূপ সেই রূপের প্রকাশ কিন্তু প্রথম দিকে ভারতবর্ষের যদি ধর্মের ইতিহাস আমরা দেখি লক্ষ্য করব। যে বৈষ্ণব ধর্মের প্রথম দিকে আর পাঁচটা ধর্মের মতোই ঈশ্বরকে সরইশ্বর্য প্রধান হিসাবেই গণ্য করা হতো কিন্তু চৈতন্য আবির্ভাবের পর এই ভাবনাটার আমূল পরিবর্তন দেখা দিল তাই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সঙ্গে বা গৌরীয় বৈষ্ণব রসের সঙ্গে এই পথটি কোনো মিল পাওয়া যায় না রসপর্যায়ের দিক থেকে অন্তত তবুও এই পত্রের কিন্তু গুরুত্ব অসীম এবং অসাধারণ এটি আজও পাঠকের বা সাহিত্য প্রেমীদের মনোযোগ আকর্ষণ করে যাই হোক তাহলে আমরা বলবো প্রার্থনা বিষয়ক পদ তাকেই যে পদের মধ্য দিয়ে পরম পুরুষ শ্রীকৃষ্ণ সর্বৈশ্বর্যশালী সালী নিত্য বস্তুরূপে কল্পনা করে ভক্ত মন বিষয়বাসনা পরিত্যাগ করে শুধুমাত্র তারই পদতলে নিজেকে সমর্পণ করেন এবং শান্তরস ও সম নামের রতির স্থায়ী ভাব সেখানে পরিস্ফুট হয় সেই পদগুলিকে পদাবলী সাহিত্যে পদাবলী সাহিত্যে প্রার্থনা বা নিবেদন পর্যায়ভুক্ত বলে গণ্য করা হয় সেদিক থেকে আমরা এই পদটিকে অবশ্যই রেখেছি যে প্রার্থনা ও নিবেদন বিষয়ক পদের অগ্রগত একটি কারণ এখানে আত্মকথনের মধ্য দিয়ে কবি বিদ্যাপতি যা বলেছেন কৃষ্ণের যে রূপ অঙ্কন করেছেন সেটি মূলত ঐশী ভাব প্রধান সেখানে রাধা কৃষ্ণের লীলার বর্ণনা নেই পরন্তু মহাভারতের সেই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের সঙ্গে একটা সাদৃশ্য বা দেখা যায় সাদৃশ্য অর্থে এইটাই সেখানে কৃষ্ণ যেমন নিজেকে শ্রেষ্ঠ পুরুষ সর্বশক্তিমান অন্তহীন আদি বলে পরিকল্পিত হয়েছেন অর্থাৎ যে এই জগতের যা কিছু সবই তার দ্বারা শ্রেষ্ঠ এবং তার মধ্যেই লীন হয়ে যাচ্ছে এটাই কিন্তু এই ভাবনা থেকেই কিন্তু বিদ্যাপতি সেই ঐশী ভাব এসেছে এবং তিনি আত্মকথনের সেই তারই ব্যাখ্যা কিন্তু এই পড়ে আমরা পত্রীর বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি আমি তার আগে পত্তি পাঠ করছি তা সৈকত বারিবিন্দু সম সুতমিত রমণী সমাজে তোহে বিশরি মন তাহে সমপিলু অবমঝু হব কোন কাজে মাধব হাম পরিণাম নিরাশা তুহু জগতারুন দিন দয়াময় অতএারি বিষ আশা আত জনম হাম নিন্দে আইলু জরা শিশু কতদিন গেলা নিধু বনে রমণী রস রঙ্গে মা তলু তোয়ে ভজ বেলা কত চতুর আনন্দ মরি মরি যা অত না আদি অবসানা তোহে জনমী পুন তোহে সমাজ সাগর লহরি সমানা ভনয়ে বিদ্যাপতি শেষ সমন ভয় একটু আবিনু গতি নাহি আড়া আদি অনাদিক নাথ কহা অসি ভবতারণ ভার তোহারা কোন কোন গ্রন্থে ভবতারণ বলা হয়েছে বা অবতারণ বলা হয়েছে যাই হোক পথটি এইরকমই আমরা এইবার প্রত্যেকটা চরণ ধরেই পথটির বিশ্লেষণে যাচ্ছি কারণ প্রশ্নে উচ্ছিত বলা হয়েছে এই পথটির বিস্তারিত আলোচনা করেই এই নিবেদন পর্যায়ে পদে বিদ্যাপতির কৃতিত্ব আলোচনা করতে হবে তাতল মানে অর্থে তপ্ত তাহলে প্রথম যে চরণ যেটা সাইড স্ক্রিনে দেখা যাচ্ছে নীল রঙের কালিতে লেখা আছে তাতল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে অর্থাৎ সুতমিত রমণী সমাজে পুত্র পরিজন সহ এই রমণী সমাজে আমি সময় কাটালাম সেটা উত্তপ্ত বালুক রাশির ন্যায় আমার জীবনের যে সময় সীমা যেমন উত্তপ্ত বালুক রাশিতে বাড়ি বিন্দু নিমেষেই শুষে নেয় ঠিক তেমনি আমারও জীবন এইভাবে অতিবাহিত হয়ে গেল বুঝতেই পারলাম না তাই পরের দুটি চরণ অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ চরণ সেটি এখানে কালো কালি দিয়ে লেখা তোহে বিষরী মন তাহে সমবিল অর্থাৎ বিষরী শব্দের অর্থ হচ্ছে যে ফুলে আর তাহে তাহে বলতে আমরা যে অর্থ বুঝে বুঝি সেটা হচ্ছে তাতে তাহলে মন অর্থাৎ তোমাকে ভুলে গিয়ে তাহে অর্থাৎ সমাজে আমি নিজেকে সমর্পণ করেছিলাম অব মজু হব কোন কাজে অব মজু শব্দের অর্থ এখন আমার অব মজু মানে আমার অব বলতে এখন অব হব কোন কাজে অর্থাৎ এখন আমার আমি কোন কাজে লাগব মাধব হাম পরিণাম নিরাশা মাধব অর্থে কৃষ্ণ যে আমি আমার আর নৈরাষ্ট্র ছাড়া এর যা আমি করেছি গার্হস্থ জীবনে বা এতদিন ধরে সেখান থেকে তুহু জগৎ জগতারুণ দিন দয়াময় এই চরণটি লক্ষণীয় যেটি অন্য কালী দিয়ে লেখা হয়েছে তুহু জগতারণ লক্ষ্য করবার বিষয় অর্থাৎ শ্রীকৃষ্ণ পরম পুরুষকে আমরা ইতিপূর্বে বিভিন্ন পর্বে যে পদগুলো ব্যাখ্যা করেছি সেখানে রাধাকৃষ্ণের প্রেম পর্যায়টা কিন্তু বড় হয়ে উঠেছে অর্থাৎ যেটা শৃঙ্গার রস আমরা বলি কিন্তু এখানে সম নামের রতি এখানে শান্ত রস বলা হচ্ছে তুহু জগতারণ তুমি জগতের উদ্ধার কর্তা স্বরূপ এবং যে দিন্তুমি করতএারি বিশু আসা তাই তোমার প্রতি আমার বিশ্বাস বিশু আসা শব্দের অর্থ বিশ্বাস আত জনম হাম নিন্দে গমায় অর্থাৎ লক্ষ্য করবার বিষয় এখানে যে আমরা সারা একটা অধিকাংশ সময় ঘুমের মধ্যে আমাদের সময় অতিবাহিত হয়ে যায় তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লক্ষ্য করলে দেখা যাবে কবি এখানে বলেছে আজ জনম এই জনমের অর্ধেকটাই নিদ্রায় অতিবাহিত হয়ে গেল আর কি বলছেন জরা শিশু জরা অর্থাৎ বার্ধক্য আর শিশু একদম শৈশবকাল তাহলে জরা বার্ধক্যকালের যদিও কিছু সময় অতিবাহিত হলো শৈশবও কিছু কিছু সময় অতিবাহিত হয়ে গেল তাহলে তোমাকে ভজন করবার সময় পেলাম কোথায় আর যে সময়টুকু থাকলো সেই সময়টুকুতে কি বলছেন নিধু বনে রস রঙ্গে মা নিধু নিধুবনে অর্থাৎ শৃঙ্গার কথা বলা হয়েছে তিনি প্রেম লীলায় ব্যস্ত ছিলেন অর্থাৎ সেখানে কৃষ্ণ ভজনা তিনি করেননি তা নিধুবনে অর্থাৎ শৃঙ্গার রসে রমণী সহ

চারটি মুখ আছে যার ব্রহ্ম চতুরান চতুর্মুখ ব্রহ্মার কথা এখানে বলা হয়েছে কত চতুরান মরি মরি চাও সাধারণত এটা শাস্ত্রে বলা হয় যে মানুষের এই ক্ষণস্থায়ী জীবনের থেকেও এই ব্রহ্মা তার সহস্র সহস্র জীবন সেই সহস্র সহস্র জীবন পর্যন্ত তোমার তারাই সৃষ্ট এবং তোমাদেরই তাই এখানে কবি উল্লেখ করছেন কত চতুরানন চতুরানি চা অত নদি অবসান এরকম কত কত ব্রহ্মায়। তারও সৃষ্টি হয়েছে তোমার থেকে এবং তোমার মধ্যে লীন হয়ে গেছে কিন্তু তোমার আদি অনন্ত তুমি একমাত্র আদি তোমার এত অনন্ত এত অসীমতা সেটা আর মধ্যে নেই। সমত অর্থাৎ সে তোমার থেকেই সেই ব্রহ্মার জন্ম সৃষ্টি এবং তোমাতেই বিলয় কেমন না সমুদ্রে যেমন করে ঢেউ উদ্গত হয়ে পারে বা তীরে তটভূমিতে আসে তারপর আবার সমুদ্রে বিলীন হয়ে যায় ঠিক এই ব্রহ্মা এরকম কত কত ব্রহ্ম ব্রহ্মা আনন্দ সে তোমার থেকেই সৃষ্টি হয়েছে এবং তোমার মধ্যেই তার বিলয় ঘটেছে তারপরে সমগ্র মধ্যযুগে আমরা দেখি ভনিতার প্রয়োগ এখানেও আছে ভনয়ে বিদ্যাপতি শেষ সমন্বয় লক্ষ্য করবার বিষয় প্রেমের কথা নয় এখানে কিন্তু শেষ সমন হয় সমন অর্থাৎ জম অর্থাৎ মৃত্যু হয় দুয়া বিনু গতি নাহি আর অর্থাৎ তোমাকে ছাড়া আমার আর গতি নেই লহর মানে শব্দের অর্থ তো ঢেউ আমরা বোর্ডে সাইড স্ক্রিনে বোর্ডে লেখাও আছে তারপরে শেষ যে দুটি চরণ আদি অনাদিক নাথ অর্থাৎ মাধব বা কৃষ্ণকে এখানে বলা হয়েছে আদি এবং অনাদিক সরণ ভবতারুণ ভার তাই এই জগৎ উদ্ধার করার একমাত্র তুমি করতে পারো তাই তুমি আমাকে উদ্ধার করো এই কথা দিয়েই কিন্তু এই নিবেদনের মধ্য দিয়ে এই নিবেদন যেমন আছে তেমনি আবার একটা অনুশোচনাও কিন্তু এই পদের মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে এই যে ভাবটা প্রার্থনা বা নিবেদন পর্যায়ের ভাব এ প্রসঙ্গে আমরা আধুনিক কালের কবি কবিগুরু রবীন্দ্রনাথের কথা বলছি এই যে শত্রু দল দলন বা ঈশ্বরের কাছে আয়ু প্রার্থনা করা বা ভক্তের আকাঙ্ক্ষার মধ্যে যে কোনো কিছু তার কাছ থেকে চাওয়া এই যে ঐশী ভাব তিনিই সর্বশক্তিমান এই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের একটা কবিতা একটা চমৎকার উপস্থিতি আমরা লক্ষ্য করি সেটি আমরা দেখি নবজাতক কাব্যে বুদ্ধ ভক্তি নামক কবিতা সেই চরণে বলা হচ্ছে যে একটা বিদ্রূপ আমরা লক্ষ্য করি যে গর্জিয়া প্রার্থনা করে আত্মরোদন যেন জাগে ঘরে ঘরে তারপরে আরো কিছু লাইন পরে শেষ দুটো লাইনে বলা হয়েছে চাচে দয়াময় বুদ্ধের কাছে এখানে সেই ঐশী ভাবের প্রতি কবিগুরুর কিন্তু একটা বিদ্রুপ এখানে কিন্তু লক্ষণীয় যাই হোক তাহলে আমরা দেখছি যে বিদ্যাপতির কবি মনে এই পদে যেটা পরিস্ফুট হয়েছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে অনাদি অনন্ত এবং শাশ্বত ব্রহ্মারও জন্ম এবং মৃত্যু আছে কিন্তু মাধবে অর্থাৎ কৃষ্ণে সেটা নেই মাধবেই সবশ্রেষ্ঠ এবং মাধবেই তাই সমাহিত আমরা এই পদের একটা স্থানে দেখি যে কত মরি 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 তো নতয়া আদি অবসানা অর্থাৎ তোমার আদিও নেই অনাদিও সব জেনেও কবি সুতমিত রমণী সমাজে সময় অতিবাহিত করেছেন সেজন্য এই তিল তুলসী অর্থাৎ সর্বস্বত্ব ত্যাগ করে মাধবকেই যেন তিনি আত্মসমর্পণ করতে চেয়েছেন এই হচ্ছে কবিতাটির মূল ভাব এবং এই ভাবনাটাই কিন্তু এই কবিতার ছত্রে ছত্রে উঠে এসছে এটি প্রার্থনা বিষয়ক পদ এই বলে আমরা আমাদের পর্বের সমাপ্তি ঘোষণা করছি এই বা আমাদের বৈষ্ণব পদাবলীর পরে যে আমরা বিভিন্ন পর্ব করেছি সে সম্পর্কে যদি আপনাদের কোনো কমেন্ট বক্তব্য থাকে অবশ্যই জানাবেন 蹲了吧。<No. S 2> no.